আচ্ছা দেখো, তাহলে 5 নম্বরের চারটে আমার পুরি কমপ্লিট, তাই তো? চ্যাপ্টার অনেকগুলো থাকতে পারে, কিন্তু তার মধ্যে আমি বাছাই করে যেটুকু জায়গা দিলাম সেটুকু জায়গা 5-এর জন্য আগে রেডি করো। এবার দেখো, 3 নম্বরের প্রশ্ন আসবে চারটে, সেখানেও 12। আর তোমরা জানো চারটে তোমাকে লিখতে হবে, প্রশ্ন কিন্তু থাকবে 8খানা সংখ্যায়, তাই তো? প্রত্যেকটা 3 নম্বরে, মানে কি এখানে একটা করে কিন্তু প্রশ্ন অথবা থাকবে। তাহলে এখানে তোমার জানতে হবে যে এই চারটে দার নম্বরে কোন কোন জায়গা থেকে 3 নম্বরের প্রশ্নগুলো আসছে। দেখো আমি সবার শেষের কোশ্চেনটা থেকে আলোচনা করছি। 3 নম্বরের সবার শেষের যে কোশ্চেনটা আছে, তোমরা জানো এই শেষের কোশ্চেনটা থাকবে, অবশ্যই থাকবে হচ্ছে লাস্টের চ্যাপ্টার দিয়ে। তো লাস্টের চ্যাপ্টারটা কোন বিষয়ের উপর আছে? লাস্টের চ্যাপ্টারটা তোমাদের আছে মেনলি, বিষয় হচ্ছে তোমরা জানো যে কৃত্রিম উপগ্রহ আছে আর কি, তাই তো? মানে তোমাদের যে মানচিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র আছে সেইটা, তাই তো? তাহলে এই কৃত্রিম উপগ্রহ বা মানচিত্র যে ব্যাপারটা আছে, এইখান থেকে তোমাদের 2-3 নম্বরের প্রশ্ন আসবে, তার মধ্যে করতে হবে একটা। এখানে কিন্তু 3 নম্বরে 2 প্রশ্ন থাকবে। আর এখানে এই বছর আসার চান্স সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সাথে আমাদের যে স্যাটেলাইট মানচিত্র হয়, মানে কৃত্রিম উপগ্রহ মানচিত্র হয়, ওই তার মধ্যে যে পার্থক্যটা আছে, বোঝা গেল? 2024 সালে সব থেকে বেশি আসার চান্স হচ্ছে এখানে কোনটা, যে কৃত্রিম যে মানচিত্র আমাদের হয় স্যাটেলাইটের যে মানচিত্র, আর তার সাথে ভূ বৈচিত্র্য যে মানচিত্র আছে, এই দুটোর মধ্যে পার্থক্য। এইখানে তুমি একটা 3 কিন্তু কমন পাবেই পাবে, শিওর। আগেরটাতে যাচ্ছি, আগেরটাতে থাকবে তোমাদের দেখবে ওই নগরায়নের সমস্যা, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, বা কৃষি রিলেটেড, কৃষি, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, বা নগরায়নের সমস্যা, এই টাইপের এইখানে দেখবে একটা কোশ্চেন থাকবে, বোঝা গেল? এই 2 নম্বরটাও কিন্তু ভাইটাল, এই কারণ এখানে ভালো করে জানো তোমাদের বজ্র ব্যবস্থাপনা দিয়ে কোনো বড় প্রশ্ন হয় না। তাহলে এই যে এখানে বজ্র ব্যবস্থাপনা দিয়ে একটা কোশ্চেন থাকবেই থাকবে। তো এই বছর বজ্র ব্যবস্থাপনা দিয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের বজ্র ব্যবস্থাপনার ভূমিকা কী, এই প্রশ্নটা এই বছর এইখানে আসার চান্স বেশি, যে ছাত্রছাত্রীদের বজ্র ব্যবস্থাপনাতে কী ভূমিকা আছে, এই প্রশ্নটা এখানে বেশি ইম্পর্টেন্ট, বোঝা গেল? আর প্রথমে যদি আমি যাই, প্রথমের প্রশ্নটা থাকবে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে অথবা থাকবে, কীরকম অথবা থাকবে? তোমরা জানো মরু সম্প্রসারণের কারণ কী, এর সাথে দ্বিতীয় চ্যাপ্টারে থাকতে পারে যে বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো। তাহলে প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে, মানে প্রথম যে চ্যাপ্টার আর দ্বিতীয় যে চ্যাপ্টার, দেখো প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার কিন্তু অনেক বড় চ্যাপ্টার, তাহলে দুটোর মধ্যে দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে। এইখানে আমি বললাম বজ্র থেকে অবশ্যই একটা আসবে, অথবা এই জোয়ার ভাটার চ্যাপ্টার থেকে একটা দিয়ে দিতে পারে, কিন্তু বজ্র থেকে এখান থেকে একটা করার চান্স বেশি। তাহলে তুমি যদি বজ্র ব্যবস্থাপনা যদি ঠিক করে পড়ো, তাহলে এখানে একটা 3 তুমি কমন পাচ্ছ, এখান থেকে হচ্ছে নগর কৃষির উপরে একটা তুমি 3 কমন পাচ্ছ, আর এখানে তুমি মানচিত্র থেকে একটা 3 কমন পাচ্ছ, আর এই প্রথম 3টা তুমি মরু সম্প্রসারণের কারণ বা বৈপরীত্য উষ্ণতা এই টাইপের কোশ্চেন এখানে একটা কমন পাচ্ছ। তাহলে কেউ যদি ঠিকঠাক করে সিস্টেম করে যদি পড়ে, তাহলে ভালো করে দেখো তোমার অনেক পড়া কিন্তু বাদ যাচ্ছে। মেন মেন পড়া তার মানে কি আসলো এখানে, তাহলে দুটো মানচিত্র ভালো করে পড়বে, অথবা তোমাদের 3টে স্কেল আছে, জানো তো 3টে স্কেল হয়, আর এস রিলেটেড যে 3টে স্কেল আছে, 1:50,000, আরেকটা হচ্ছে 1:25,00,000, আরেকটা হচ্ছে 1:10,00,000। আর এই 3টে রিলেটেড যে আরএফ রিলেটেড যে কোশ্চেন আছে, এই কোশ্চেনটা অথবা এই দুটোর মধ্যে পার্থক্য, এইখান থেকে একটা 3 কমন পাবে, নগরায়ন বাকি যে রিলেটেড এখান থেকে একটা 3 কমন পাবে, আর এখানে বজ্র ব্যবস্থাপনা থেকে একটা 3 কমন পাবে, আর এখানে প্রথম চ্যাপ্টারে মরু সম্প্রসারণ অথবা সুন্দরবনের জলবায়ুগত পরিবর্তন, তাহলে এইখান থেকে আরেকটা কমন পাবে। এই হচ্ছে তোমাদের টোটাল 4টে 3 নম্বর। এখনও যদি কেউ লাস্ট মুহূর্তে যদি কেউ ঠিকঠাক করে একটু দেখে, তাহলে কিন্তু এখানে 4টে 3 নম্বরে তুমি কমন পেয়ে যাবে।